Bloomberg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 দেশের জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করায় দুই যুবককে আটক করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। আটক দুই যুবক রামপুরহাট ভারসালাপাড়ার একটি বিরিয়ানি দোকানের মালিক। ধৃত একজনের নাম মোহাম্মদ সনু। তার ফেসবুকে তিনি অশ্লীল ছবি পোস্ট করেন। আজ অর্পণ নাগ নামে এক যুবক তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আজকে ফেসবুকে দেখলাম যে মোহাম্মদ সনু বলে একজন আমাদের ভারসালা মোড়ে ওখানে হাজি বিরিয়ানিতে থাকে মালিক বা কিছু, সে দেখলাম আজকে আমার একটা পোস্ট করেছে ফেসবুকে, শেয়ার করেছে। সেখানে আমাদের ভারতের জাতীয় পতাকাকে খুব বাজেভাবে অবমাননা করা হয়েছে এবং আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন তারও একটা নগ্ন ছবি ওর সঙ্গে অ্যাটাচ করা আছে। এই জন্য আমরা থানার মধ্যে এসে একটা লিখিত এফআইআর দায়ের করি। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যেহেতু উনি ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করেছেন এবং ভারতবর্ষের জাতীয় আমাদের প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবমাননা করেছেন, অপমান করেছেন, সেই জন্য আমরা একটি কঠোরতম শাস্তির দাবি জানাই। আপনি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ হয়েছে। Ooh.